ইন্ডিপেন্ডেন্ট ডে যেটা বলা হয়নি, তোমরা কি বলছো টিকিট পাবো? হবে না ফুল সামনে ভিড়, মানে আমি এতদিন ধরে রঙ্গোলিতে আসে কিন্তু এরকম ভিড় আমি দেখিনি। তোমাদের শুধু সামনে একবার ভিড়টা দেখাচ্ছি, স্বাধীনভাবে, মানে সামনে শুধু ভিড়। তার আগে বলে দিই হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে যেটা বলা হয়নি। চলো বললাম ব্যাক টু মাই চ্যানেল পুকুয়ার, আমি এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে আমরা এখন দেখতে এসেছে গাড়ি সিনেমার টিকিট পেলাম না, বলছে 7-8টাও নেই, ভেবেছিলাম 7-8টা দেখবো, রাত্রির 11টায়, তাহলে রাত্রির 11টায় মেকে রেখে আসতে পারবো না, কিন্তু কি করবো, দুপুরে শেষ হবে, তোমার বাড়ি যাবো। চলো দেবের দেখি বোন কেসটা রিলিজ হয়েছে কিনা জানি না, একবার জিজ্ঞাসা করে। টিকিট পেলাম না তাই বেরিয়ে পড়লাম, এবার বাড়ির উদ্দেশ্যে যাব, ভালো লাগছে। আমার তো যেতে ইচ্ছা করছে না, ও বাড়ি যাবে বলছে, যাই বাড়ি আর কি করবো, টিকিট পাচ্ছে না, কালকে আসবো, কালকে দেখবো কি আর করবো। আর যা সিনেমা চলছে ওগুলো ভালো লাগছে না দেখতে, ওএমজি তো তাও 7:30টার সময়, কি লাভ আছে ওএমজি ফোএমজি দেখবো না, যাই বাড়ি, যাই কি আর করবো, বাড়ি গিয়ে আর তো কোনো কাজ নেই, যাই চলো। এর মধ্যে বেরিয়ে পড়েছে, বৃষ্টি শেষ হয়ে গেছে, মানে বৃষ্টি পড়া শেষ হয়ে গেছে, এখন জল জল আছে হালকা, দেখি আজকে টিকিট পাই কিনা, তোমাদের সঙ্গে জার্নি শেয়ার করব, গাদার টুর জার্নি। জলের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে আমাদের এতটাই ক্রেজ গাদার টু দেখবো, অটোর জন্য দাঁড়িয়ে আছি, অটো পেলেই উঠবো, আজকে কি টিকিট পাবো দেখা যাক, কি টিকিট পাবো আজকে, আজকে টিকিট পাবো কিনা জানি না, আজকেও লেট হয়ে যাচ্ছি, দৌড়াদৌড়ি করছি, প্রচণ্ড দৌড়াদৌড়ি করছি, আজকে দেরি হয়ে গেছে, জানি না টিকিট আছে, ওকে পাঠিয়ে দিয়েছি, আগে বললাম তুমি যাও, হাঁপিয়ে গেলাম দৌড়াতে গিয়ে, অলরেডি 4টা বেজে গেছে, জানি না আজকে টিকিট পাবো কিনা, না পেলে দেখা যাক, আবার বাড়ি চলে যাবো, রোজ খাচ্ছি, দেখি টিকিট পাই কিনা, আমি হাঁটতে এলাম, আস্তে আস্তে দেখি লাইন পড়েছে অনেক। কি আজকে আছে? হ্যাঁ স্টার্ট হয়ে গেছে নাকি? বসতে পেরেছি, পেয়েছি কিন্তু কোনে সিটটা পছন্দ না।
অসাধারণ অসাধারণ হচ্ছে। ওই মানে ভাবতেই পারিনি এরকম বই অনেকদিন পর দেখছি, ভালো লাগছে, এরকম বই হওয়া দরকার। আমরা অসাধারণ লাগলো, অনেকদিন পর সিনেমা হলে এসেছি। অসাধারণ মানে রিভিউ আমি বাড়ি গিয়ে দিচ্ছি, মানে এতটাই ভালো লেগেছে এখানে আর কি বলবো। বাড়ি গিয়ে পুরো ফুল রিভিউ দিচ্ছি। চলে এসেছি বাড়িতে, পুকুকে রেখে গেছি, দেখি কি করছে পুকু, খুব দুষ্টুমি করছে কিনা, দেখি এখনো ঘুম থেকে উঠেছে কিনা, এমনিও দেরি করে ঘুম থেকে উঠেছে। দেখি দেখি একটু চকু, হ্যাঁ এসে গেছে, তুই কি করে বুঝলি এসে গেছি? কি খেয়েছো তুমি? আর কি খেয়েছো? আর কিচ্ছু খাইনি। বাবার হাসিটা দেখ না, একটু হয়ে যেন সোনা মনা করে করো একটু, আমার দিকে তাকিয়ে করো। কোথায় চলে এসছি? আর মুভির ব্যাপারে কি বলবো, খুব খুব সুন্দর মুভি হয়েছে, মানে দারুণ হয়েছে। পুকু এখানে নাচানাচি করছে, ওকে রেখে গেছি, যাই হোক ঘুমাচ্ছিল। কি নিয়ে ওর, ওকে নিয়ে গেলে ও খুব ডিস্টার্ব করতো, সেই জন্য নিয়ে যাইনি। আর মুভিটা খুব খুব ভালো হয়েছে, তোমরাও দেখে এসো, খুব ভালো লাগবে। তাহলে আর কি করবো, ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা, গুড নাইট।